আমার বন্ধুগণ আপনারা জেনে থাকবেন এই রমজানে 14 অথবা 15 রমজানে একজন মিশরীয় 45 থেকে 50 বছরের মানুষ বৃদ্ধ মানুষ উমরা করতে এসেছেন এই বছরের কথা বলছি এই যে কয়েকদিন আগে 14 অথবা 15 দিন 14 অথবা 15 রমজান উমরা করতে আসলেন তিনি অন্ধ 20-30 বছর থেকে চোখে দেখেন না আল্লাহর গোলামের একতে আশা ছিল আল্লাহ আমি তো চোখে দেখি না আল্লাহ তুমি আমার চোখ নিয়েছো আমি তো তোমার বাড়িতে যেতে চাই আল্লাহর গোলাম এই বছর উমরা এসেছে কাবার গিলাফে ধরে কান্না করে ডাক দিয়ে বলছে আল্লাহ তোমার বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে এসেছো তোমার ঘর তওয়াফের সুযোগ দিয়েছো হাজরে আসওয়াদে চুম্বনের সুযোগ দিয়েছো আয় আল্লাহ তাআলা আমি তো কাবার গিলাফ দরবার সুযোগ পেয়েছি অন্ধ মানুষ মনে আশা থেকে গেল তোমার ঘর দেখতে পারলাম না আয় আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে দেখতে পারলাম না আয় আল্লাহ আমি তো মাকাম ইব্রাহিম দেখতে পারি নাই আমি দেখতে পারি নাই জমজম কূপটাও আমি দেখতে পারি নাই যেই রাসূলে পাককে কলিজায় ধারণ করেছি যার জন্য জিন্দেগি কাটাইয়া দেই সেই রাসূলে পাককে রোজার সামনে দাঁড়াবো সালাম দিব কিন্তু রাসূলের সেই রোজার সবুজ গম্বুজ দেখা যাবে না রাসূলে পাকের রওজা জিয়ারত করব ঠিকই কিন্তু দুইটা চোখ দিয়ে দেখতে পারলাম না আয় আল্লাহ তাআলা তুমি তো আমাকে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে এসেছো তুমি আমাকে এতটুকু কবুল করেছো রব কত মানুষের চোখ আছে তারা নয়ন ভরে কান্না করে দেখে আর কান্দে আয় আল্লাহ আমার যে চোখ নাই আমি তো দেখতে পাইলাম না এই কথাগুলা বলে তওয়াফ করতেছে কান্না করে সেজদায় চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ জীবনে আর হয়তো তোমার ঘর বাইতুল্লাহ আসবার সুযোগ নাই একটা বার আমাকে দেখবার সুযোগ দাও কসম রব্বে পাকের জাতের সেজদা থেকে উঠতে দেরি হয়েছে সাথে সাথে তার চোখ ভালো হতে দেরি হয় না আল্লাহু আকবার বলে হাউমাউ করে কাঁদতেছে পুরো মক্কার মানুষ কান্না করল এই লোকটার চোখ ভালো হয়ে গিয়েছে চোখে দেখতে পায় আহারে আমার আপনার চোখ আছে পকেটে টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে স্থায়ী সম্পত্তি আছে দোকানে প্রতিদিন 20-30-50 হাজার টাকা ব্যবসা করেন শুধু সম্পত্তি বাড়ালেন কিন্তু রবের বাড়ি দেখতে যেতে পারলেন না খানায় কাবায় যেতে পারলেন না হাজরে আসওয়াদে ধরতে পারলেন না ওখানে যান পাথরের মতো শক্ত দিল যদি হয় ওখানে যাওয়ার পরে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে পাথর ফেটে যেইভাবে কুদরতে পানি বের হয়ে যায় শক্ত দিলের মানুষ ওখানে গেলে আর থাকতে পারে না চোখের পানি ছেড়ে দেয় চোখের পানি ছেড়ে দেয় কারণ আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তার কুদরতের হাত দিয়া সবগুলো রহমত বাইতুল মামুরে নাজিল করে দেয় আর বাইতুল মামুর থেকে সুজা বাইতুল্লাহর সাদে রহমত নাজিল হয় আল্লাহু আকবার বলেন যেই ঘরে ডাইরেক্ট বাইতুল মামুর থেকে সাত আসমানের উপরে বাইতুল মামুরে স্বয়ং নিজের হাত দিয়া যেই রহমত আল্লাহ নাজিল করেন সেই রহমতগুলা স্বয়ং বাইতুল্লাহর সাদে আসে আর আপনি ওই বাইতুল্লাহ তওয়াফ করতে যান স্বয়ং আল্লাহর সেই রহমত আপনাকে আগলে ধরে রেখে দেয় সুবহানাল্লাহ পড়েন এই জন্য আপনাদের কাছে একটাই আবদার থাকবে সুযোগ যদি থাকে যখনই সুযোগ পাবেন দৌড়ে চলে যান সুযোগ পাইলে কাবায় চলে যান সুযোগ থাকলে আপনি বাইতুল্লায় চলে যান কই কয়েক টাকা লাগে আপনি যত টাকা উমরায় খরচ হবে এক দেড় মাস বন্ধুদের কিনে আড্ডা দিলে তার চাইতে বেশি খরচ হয় আপনি আপনার ড্রাইভারকে যত টাকা বেতন দেন 2-4 মাসের বেতন জমা করলে তো উমরা যাইতে পারেন এই জন্য আমার বন্ধুগণ আপনি বাড়িকে সুন্দর করে সাজাতে পারলেন স্ট্রাকচার করলেন ডিজাইন করলেন ঈদের সময় আসছে আপনি বাড়ির রং পাল্টাচ্ছেন ঘরের ভিতরে আপনি সুন্দর করে শোপিসগুলোকে পাল্টাচ্ছেন আপনি পুরাতন কাপড় করে নতুন জামা আপনি পরতেছেন সন্তানদেরকে দিচ্ছেন একটা বার মনে করলেন না গোলাম আপনারা তো জান্নাতটাকে আরো সুন্দর করা দরকার ছিল
জান্নাতটাকে আরো সুন্দর করে সাজানোর প্রয়োজন ছিল, এই জন্য আর দেরি করা যাবে না। আজকে রাত্রে থেকে আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ বলেছেন গোলাম রে রমজানের শেষ দশকের একটা দোয়াও বান্দার আমি ফিরাইয়া দেই না। সুবহানাল্লাহ পড়েন, আমাদের সময় কমে যাচ্ছে। এই জন্যে আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাসূলে পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, রমজান মাসে কোরআন নাজিল করেছেন, যেই দিন কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদর, এখানে বলেন নাই, পরে আল্লাহ বলছেন সূরা কদরে, 93 নম্বর সূরা, সূরা কদরে বলছেন 30 নম্বর পারা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রমজানে কোরআন নাজিল করেছেন, রমজানে লাইলাতুল কদর দিয়েছেন, এক রাত্রে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সমান, এক রাত্রে ইবাদত করলে 83 বছর ইবাদতের সমান, আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে দান করলেন পয়গম্বরে আরবি, আমাদের 60-70 বছরের জীবনে আমরা আর কি করব। নবীজি বললেন, শোনো, তোমরা 60-70 বছরের জীবন, কারো বয়স যদি 60 বছর হয়, কারো বয়স যদি 70 বছর হয়, আর জীবনে টার্গেট নিয়ে যদি চলতে পারে, জীবনে মাত্র 40টা লাইলাতুল কদর পায়। আমাদের জীবন যাদের 60-70 বছর আছে, অবশ্যই আপনারা অনেকগুলো লাইলাতুল কদর পার হয়ে গিয়েছেন, কিন্তু আপনি ধরতে পারেন নাই, কথা বলেন না কেন? যার বয়স 60 বছর হয়েছে, মোটামুটি যদি 24 বছর ধরলাম বাতিল, উনি পারলেন না, 40টা বছরে যদি 40টা লাইলাতুল কদর পেয়ে থাকেন, তাহলে উনি, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগেকার উম্মতেরা 3000 বছর, আগেকার উম্মতেরা কেউ 100 বছর 200 বছর 300-400 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, তারা ইবাদত করেছেন, আমরা 60-70 বছরের জীবনে ইবাদত করে ওদের আগে জান্নাতে কেমনে যাব? আমার নবীজি বললেন, যার জিন্দেগিতে মাত্র 40টা রাত্র পেয়েছে, 40টা লাইলাতুল কদরের রাত্র পেয়েছে, আর 40টা লাইলাতুল কদরের রাত্র পাওয়ার পরে সে যদি ইবাদত করে, সে যেন 3333 বছর ধারাবাহিকভাবে ইবাদত করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন, মাত্র 40টা রাত যদি আপনি ইবাদত করেন, মাত্র 40 আপনার জিন্দেগিতে, মাত্র চল্লিশ, তাহলে আপনি যেন ধারাবাহিকভাবে 3333 বছর সারা দিন রোজা রাখছেন, সারা রাত ইবাদত করছেন, সারা দিন দান করছেন, সারা রাত তাহাজ্জুদে কাটাইছেন, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। আপনার জান্নাতে যেতে আর কি লাগে, আর লাগে কি আপনার জান্নাত? এই জন্যে আমার বন্ধুগণ, এই সময়টাকে ভালো করে কাজে লাগান। লাইলাতুল কদর 97 নম্বর সূরা কোরআনে কারিমের 30 নম্বর পারা 97 নম্বর সূরা, সূরা কদরে আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কোন কদরের রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, পয়গম্বরে আরবি, আপনি কি লাইলাতুল কদর সম্বন্ধে আপনার কি জানা আছে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্র হচ্ছে হাজার মাসের চাইতে বেশি দাম কোন? সুবহানাল্লাহ, এই রাত্র আজকের রাত্র হতে পারে। এই জন্যে 1-2 মিনিটে আপনাদেরকে কয়েকটা টিপস দিব, আপনারা যদি এগুলাকে ফলো করতে পারেন, আমার বিশ্বাস আমাদের হাত থেকে লাইলাতুল কদর ছুটে যাবে না। বন্ধুগণ, জীবন যৌবন বিসর্জন করে আমরা দুনিয়া অর্জন করতে পারি, এই রাত্রকে কাজে লাগাইয়া দেন, যান দুনিয়া কামিয়াব, আখেরাত কামিয়াব, পারবো তো ইনশাআল্লাহ, সবাই বলেন না ইনশাআল্লাহ। এই জন্য আমি শুরু করব, আমার বাচ্চাদেরকে, আমার ফ্যামিলি সবাইকে নিয়ে শুরু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই মাসে কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে 27 রমজান না, ভালো করে মনে রাখবেন, যে কোনো বেজোড় রাত্রে চলে যেতে পারে। ওখানে একটা ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
জিব্রিল আমীর একদিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কান্না করেন, আল্লাহ আপনার উম্মতকে maaf দেওয়ার জন্য একটা স্পেশাল রাত নাযিল করেছেন, একটা স্পেশাল রাত দিয়েছেন। ওই রাতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তো গোটা বছর নিজে ফেরেশতাদের মাধ্যমে তার উম্মতদের গুনাহগুলোকে গোলামদেরকে maaf করেন, রহমত নাযিল করেন। আর ওই রাতে স্বয়ং আল্লাহ তার গোলামদের দিকে মনোনিবেশ করে সবাইকে maaf করে দেন, আমাকে পাঠায়া দেন, আমি দুনিয়ার জমিনে আগমন করি। তিনি বলতে লাগলেন, আমি দুনিয়ার জমিনে আগমন করি, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। পয়গম্বরে আরবি, সেই রাত্রিতে ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিব্রিল আমিন নাজিল হন, আল্লাহর রবের অনুমতি নিয়ে, রবের অনুমতি নিয়ে আসেন, সালামুন শান্তি বর্ষণ করতে থাকেন, রহমত নাজিল করতে থাকেন, শান্তির দোয়া করতে থাকেন, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত। শুধু জিব্রিল আমিন ওই মানুষের জন্য যাকে রুকুতে পাইলেন, সেজদায় পাইলেন, কোরআন তেলাওয়াতে পাইলেন, জিকিরে পাইলেন, তার জন্য শুধু দোয়া করতে থাকেন, কোন সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদরকে কাজে লাগান। সাহাবায়ে কেরামের কাছে, নবীজির কাছে জিব্রিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য একটা স্পেশাল রাত দিয়েছেন, লাইলাতুল কদর। হাজার মাসের চাইতে দাম, হাজার মাসের চাইতে, হাজার হাজার মাসের চাইতে দাম, এই মাসের অনেকগুলো দাম আছে, হাজার হাজার রাত্রের চাইতে দাম। আপনি কি পারবেন এই রাত্রে আপনার উম্মতগুলোকে তৈরি করতে? জিব্রিল আমিনকে রাসূল বলছেন, জিব্রাইল বল তুই রাত্র কোনটা? হাদিসে পাওয়া যায়, তিরমিজির হাদিস, ইবনু মাজার হাদিস, রাসূল ইসলামকে জিব্রিল আমিন কোন রাত্র সম্পর্কে জানাইয়া দিলেন, রাত্র বললেন, এই রাত্রে কোরআন নাজিল হয়েছে, এই রাত্র লাইলাতুল কদর, নির্ধারিত রাত জানাইয়া দিলেন। রাসূল খুশিতে ঘর থেকে বের হলেন, তিনি সাহাবায়ে কেরামকে জানাইয়া দিবেন, অমুক রাত্রের নাম লাইলাতুল কদর। জিব্রাইল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দিলেন, কিন্তু ঘর থেকে বের হইয়া দেখেন সাহাবায়ে কেরাম তর্কাতর্কি করতেছেন তাকবীর নিয়া, তারা তাদের মধ্যে কথা, গলার আওয়াজ উচ্চ সুর হয়ে গেল, তারা তকদিরের একটা ব্যাপার নিয়ে একজন আরেকজনের সঙ্গে তর্কে লিপ্ত। সাহাবায়ে কেরামের তর্ক দেখে রাসূল রাগান্বিত হয়ে গেলেন, তার কপাল থেকে যেন ডালিমের দানার মতো, রক্তের ফুটার মতো ঝর্ণা, এইভাবে ঘামের ফুটাগুলো পড়তে লাগল, নবীজির ললাট লাল হয়ে গেল। তিনি রাগান্বিত হয়ে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা ধ্বংস হয়ে যাবে, আগেকার অনেক জাতি ধ্বংস হয়েছে শুধু তাকদীর নিয়া কথা বলবার কারণে, তোমরা কেন তাকদীরের বিষয়ে কথা বলো? তাকদীরের ফয়সালা কার হাতে? আওয়াজ করে বলেন, কার হাতে? তাকদীরের ফয়সালা আল্লাহর হাতে, তোমরা কেন তাকদীরের ব্যাপার নিয়ে কথা বলো? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঝগড়া থামাতে গিয়ে, তাদেরকে কথা বলতে গিয়ে রাসূল ইসলাম জিব্রিল আমিন বলে দেওয়া তারিখ ভুলে গেলেন, অথবা আল্লাহ নিজে ভুলাইয়া দিলেন, কিন্তু নবীজির মাথায় একটাই জিনিস ছিল, বেজুর রাত, বেজুর রাত, এটা মনে আছে, বেজুর রাত, কিন্তু কোন রাত আর মনে নাই, ভুলাইয়া দিছেন কে? যদি ভুলাইয়া না দিতেন তাহলে আমরা যে জিনিস সারা বছর মানে লাইলাতুল কদরের রাত্রে আসার আগ পর্যন্ত চুরি করতো, তো যা পারো পাবলিকে পিটাও, কারণ আজকেই তো রাত, রাত্রির কান্না শুরু করে দিও মাফ, পুরো বছর শয়তানিয়ার নাফরমানিতে থেকে এই রাত্র আমরা সব আল্লাহ বলে দিব, ঠিক না? এই জন্য আল্লাহ ভুলাইয়া দিলেন, রাসূল ভুলে গেলেন, আন্দাজ করতে পারলেন তিনি এটা বেজুর রাত, এই জন্য রাসূল বলেন বুখারীর সহিহ হাদিস, তাহাররাউ লাইলাতাল কদরে ফিল উইত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি বললেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রগুলোতে কদর তালাশ করো, তোমরা কদর তালাশ করো, কদর পেয়ে যাবে। এইভাবে তার কাছ থেকে তারিখকে বলিয়ে দেওয়া হলো। আমার বন্ধুগণের তারিখ বলিয়ে দেওয়ার হিকমত হলো, আল্লাহ বুঝাতে চাইলেন আপনার উম্মতেরা মোটামুটি যেন দশ দিন খুঁজে, দশ দিন না খুঁজলে পাঁচ দিন যেন খুঁজে, কথা বলেন নাকি? কয়দিন? পাঁচ দিন তো পাবো, বেজুর কয়টা হয়? একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, ২৯, কমপক্ষে এই পাঁচ রাত্র তো পারবেন ইনশাল্লাহ। বলেন, কারা কারা রাত জাগতে পারবেন পাঁচটা?
রাত জেগে কি করবেন? টেলিভিশন দেখবেন, একটু খেলবেন? কি করা লাগবে? করা লাগবে কি? আমি দু এক মিনিট সময় নিলে কষ্ট হবে না তো আজকে? আমি আপনাদেরকে এটা বলে শেষ করে দিচ্ছি আজকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রিল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইদা কানা লাইলাতুল কদর নাযালা জিব্রাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাইদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। শবে কদর যখন হয় তখন জিব্রাইল একটা বিশাল রহমতের ফেরেশতা নিয়া, এই ফেরেশতারা পৃথিবী জন্মের পরে কখনো পৃথিবীতে আগমন করেন নাই, জিব্রাইল তাদেরকে নিয়ে পৃথিবীতে আগমন করেন আসে। যাদেরকে দাঁড়ানো অবস্থায় নামাজে পান, রুকু অবস্থায় পান, সেজদা অবস্থায় পান, জিকিরে পান, তেলাওয়াতে পান, তাদের উপরে আল্লাহর খাস রহমতের বারিশ নাজিল করতে থাকে। আল্লাহু আকবার। আর জিব্রাইল এই লক্ষ কোটি কোটি ফেরেশতা নিয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া ডাক দিয়া বলছে, আল্লাহ, যাকে আমি সেজদায় পেয়েছি, রুকুতে পেয়েছি, জিকিরে তেলাওয়াতে পেয়েছি, তোমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমি জিব্রাইল হাত উঠাইলাম, আমি জিব্রাইল দোয়া করলাম, আল্লাহ তুমি তোমার গোলামদেরকে মাফ করে দাও। আল্লাহ জানাইয়া দিলেন, জিব্রাইল রে, তুমি যখন তোমার পুরা জামাত নিয়ে আমার গোলামের জন্য দোয়া করবে, আমি আল্লাহ সাথে সাথে গোলামের গোটা জিন্দগির গুনাহকে মাফ করে দিলাম। ও জিব্রাইল, শুধু মাফ করে দিব তা না, তার আমল নামায় যত গুনাহ থাকবে তত পরিমাণ সবকে সত্তর থেকে তিনশো গুণ বাড়াইয়া আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া আমল নামায় লিখে দিলাম। কেন? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, হাদিসে বলেছেন বুখারী এবং মুসলিমের সহিহ রাওয়ায়াতের সহিহ হাদিস, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরের রাত্র জাগ্রত হয়ে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলে বলেন, তিরাশি বছরের সওয়াব পাচ্ছেন, পিছনের জিন্দগির গুনাহ মাফি চাঁদ পাচ্ছেন, আর কি চাইবেন আপনি? আর কি পাইবেন? আর কি চাইবেন বল? ইবনে মাজার হাদিস আর একটু আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত, ইবনে মাজার হাদিস, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবে যদি ভাগ্যচক্রে ভাগ্যক্রমে যদি ওই রাত্র আমি আয়েশা পাই, আমি কি দোয়া করবো? আপনি একটু বলে দেন না, কি দোয়া করলে আল্লাহ কবুল করবেন? নবীজি চুকের পানি ছেড়ে আয়েশাকে জড়ায় কাঁদলেন আর বলেন, আয়েশা রে, তুমি যদি রাত্র পেয়ে যাও, লাইলাতুল কদর তুমি যদি পেয়ে যাও, কালা কৌলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম। সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া রাসূল বলছেন, যারা লাইলাতুল কদর পায় এই দোয়া করে আল্লাহ তাদেরকে তার রহমতের কোলে উঠাইয়া নেয়। এই জন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। অনেকগুলা বিষয় আছে লাইলাতুল কদরে, আজকে আর বলার সুযোগ নাই, আমরা সুযোগ মতো তাফসিরে বলবার চেষ্টা করব। এই জন্য আমার বন্ধুগণ, লাইলাতুল কদরকে কাজে লাগান। জীবনে যদি দুইটা লাইলাতুল কদরকে ধরতে পারেন আর কি লাগবে? মাত্র দশ রাত্র। দুই লাইলাতুল কদর পাইতে কয় রাত্র লাগে? মাত্র দশ রাত্র। এই জন্য আপনাদের কাছে আমি বলবো, আজকে রাত্র থেকে লাইলাতুল কদর যদি আপনি পেতে চান, আমার চার পাঁচটা কথা আপনারা শুনেন এক দুই মিনিটে। এক নম্বর, আজকে রাত্র থেকে আপনাদেরকে যে ফর্মুলা দিচ্ছি যদি মানেন, কমপ্লিট আপনার লাইলাতুল কদর হাসিল হবেই হবে ইনশাআল্লাহ। আজকের থেকে দশ রাত্র, আজকে থেকে দশ রাত্র আপনি প্রত্যেক রাত্র মাগরিবের পর থেকে আপনি ঘরের ভিতরে আপনার বাচ্চাদেরকে নিয়ে একটা বক্স বানান, বক্স
বক্সের ভিতরে আপনি 1 টাকা রাখেন, আপনার ছেলে দিয়ে, আপনার মেয়ে দিয়ে, আপনার স্ত্রীকে দিয়ে 1 টাকা রাখান, অথবা আপনি মসজিদে অথবা ইতিমখানায় অথবা কোনো গরিবকে আজকে মাগরিবের পর থেকে কম পক্ষে আপনি 1 টাকা দান করবেন 10 রাত্র কয় রাত্র 1 টাকা করে আল্লাহর হস্তে মাত্র 1 টাকা দান করবেন যদি আজকে রাত্র লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি 84 বছর 11 মাস প্রত্যেক রাতে 1 টাকা দান করার সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ মাত্র 1 টাকা আজকে থেকে যদি আপনি 1 টাকা দান করেন আজকে রাত্র মাগরিবের পর যদি আমরা 1 টাকা দেই কয় টাকা আর ওটা যদি লাইলাতুল কদরের রাত্র হয়ে যায় তাহলে পুরো 83 বছর 11 মাস দান করার সাদাকা করার সওয়াব পেয়ে যাব সুবহানাল্লাহ দুই নাম্বার আমরা এই আজকে রাত্র থেকে আমরা কম পক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ব কয় রাকাত কয় রাকাত কম পক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ব যদি আজকে রাত্র লাইলাতুল কদর হয়ে যায় তাহলে পুরো 1000 মাস অথবা 83 বছর প্রত্যেক রাতে 2 রাকাত ধারাবাহিক বিরতিহীনভাবে নফল ইবাদতের সওয়াব পেয়ে যাব সুবহানাল্লাহ কয়টা বললাম মাত্র 2টা তিন নাম্বার চেষ্টা করবেন আজকে রাত্র থেকে মাগরিবের পর থেকে কমপক্ষে প্রত্যেকটা রাত্র তিনবার সূরা ইখলাস পড়া কয়বার মাত্র তিনবার যদি আজকে রাত্র থেকে লাইলাতুল কদর হয়ে যায় আর আপনি সূরা ইখলাস তিনবার পড়তে পারেন তাহলে 83 বছর 1000 মাস এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেতেই থাকবেন পেতেই থাকবেন সুবহানাল্লাহ জোরে পড়েন না কয়টা বললাম এগুলো পারবেন তো ইনশাআল্লাহ আরে অনেকগুলো আছে এখন আমাদের সময়ও কমে গেছে এই সময়ের ভিতরে এগুলো বলা যাবে না আমাদের সময় আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে এই তাফসিরে কিছু বলার জন্য এই জন্য এক নাম্বার যদি আপনারা মনে করেন রাত্র আজকে রাত্রে থেকে একটু পারি না ভাই আল্লাহর ওয়াসি 10টা রাত্রে একটু সময় লাগান আজকে রাত্রে মাগরিবের পর থেকে টেলিভিশন বন্ধ করে দেন মোবাইল অফ করে দেন পারবো না ইনশাআল্লাহ এক নাম্বার দুই নাম্বার যদি গরম থাকে বা একটু গোসল টোসল করে একটু ফ্রেশ হয়ে ভালো কাপড় টাপড় পরে রেডি হয়ে যান কোরআন পড়তে থাকেন একটু বেশি করে কোরআন পড়েন বেশি করে নফল নামাজ পড়েন রাত্র 1টার পর থেকে বেশি বেশি করে জিকির করেন সুবহানাল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ পড়েন বেশি বেশি দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়েন দোয়া ইউনুস পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইটা পড়েন সূরা ইখলাস পড়েন সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন বেশি বেশি করে সেজদায় যান তাহাজ্জুদের নামাজ পড়েন সিহরি খাওয়ার আগে পরে এগুলা সব শেষ করে উপরের দিকে হাত উঠিয়ে দেন সেহরি খাওয়ার আগে পরে উপরের দিকে একটু হাত উঠিয়ে দেন আপনি এতগুলো ইবাদত করে এতগুলো তাসবি পড়ে জিকির করে নামাজ পড়ে সেহরি খাওয়ার আগে পরে অন্ধকার একটা জায়গায় মসজিদের কোনায় হোক আপনার ঘরের বারান্দায় হোক এক কথা রাস্তা ঘাটে যেখানে গাছের নিচে যেখানে সুযোগ সুযোগ পাবেন নিরিবিলি কেউ নাই একটাবার উপর দিকে হাত উঠিয়ে দেন মৌলার সামনে কান্না শুরু করে দেন চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেন রব বলছেন যে আমার জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য তৈরি হইয়া অন্ধকার জায়গায় এসে সবাইকে বাদ দিয়ে আমি রবের জন্য চোখ থেকে পানি ছেড়ে দিল আমি আল্লাহর আরশে আসিমে রহমতে জুস মেরে যায় সাথে সাথে আমার গোলামের কমপ্লিট গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন আমিন